সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2023-24 সেশনের সি ইউনিটের মান বন্টনটা চেঞ্জ হয়েছে, এবং সেই সাথে আগে যেই সাবজেক্টগুলো থেকে অ্যাডমিশন টেস্ট হতো এখন সেগুলো চেঞ্জ হয়েছে। যেমন আগে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসতো, সেটা চেঞ্জ হচ্ছে। তো এই যে চেঞ্জ হচ্ছে, আমরা তাহলে জানবো যে চেঞ্জ হওয়ার ফলে আমাদেরকে কি স্টাডি করা লাগবে, আমাদের রিকোয়ারমেন্টটা কি, এবং আমরা কিভাবে প্রস্তুতি নিব। তাহলে এটা একদম তোমাদের উপরে কি বলা যায় যে মরার উপর খাড়ার গায়ের মতো, যে তোমরা এতদিন অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট পড়ছো, প্রস্তুতি নিচ্ছিলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য, কিন্তু এখন যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান বন্টনটা চেঞ্জ হয়েছে এবং সাবজেক্টগুলো যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা প্রস্তুতি নেওয়া লাগবে। যেমন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেগুলো তুমি প্রস্তুতি নিবা, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, সেগুলোর মতো করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিলে কিন্তু হবে না। তো আমরা দেখি সি ইউনিটে আসলে কারা কারা পরীক্ষা দিতে পারবে। এই সি ইউনিটটাতে যারা পরীক্ষা দিতে পারবে সেটা হচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস, এবং সবার প্রশ্ন সেম, একই প্রশ্ন সবাই পরীক্ষা দিবে। কি কি প্রশ্ন পরীক্ষা দিবে? ইংলিশ 40 নম্বরের এমসিকিউ আসবে, জেনারেল ম্যাথ 30 নম্বরের এমসিকিউ আসবে, আইসিটি 15 নম্বরের এমসিকিউ আসবে, জেনারেল নলেজ 15 নম্বরের এমসিকিউ আসবে। মোট 100টা এমসিকিউ আনসার করা লাগবে, কোনো রিটেন পরীক্ষা নেই। তো এই সায়েন্স, কমার্স, আর্টস এখানে সবাই তো পরীক্ষা দিতে পারবে, এখন সবার জিপিএ কত লাগবে? সবার ক্ষেত্রে জিপিএ, মোট জিপিএ থাকা লাগবে 8.00, এবং এইচএসসিতে জিপিএ থাকা লাগবে 3.50, আবার এসএসসিতেও 3.50 জিপিএ থাকা লাগবে। এখন কোন স্টুডেন্টের মনে করো যে এটাতে আছে 3.3 কিন্তু এটাতে আছে মনে করো 5, তাহলে তো তার 8 হয়, ঠিক না? সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। কেন পারবে না? কারণ তার এইচএসসিতে আলাদা করে 3.50 থাকা লাগবে, এটা বলা আছে, ঠিক আছে? তাহলে 3.50 করে আলাদা করে মিনিমাম থাকতে হবে, আর মোট জিপিএ থাকতে হবে 8, ঠিক আছে? তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবা। এই যে 100 নম্বরের এমসিকিউ হবে, এরপরেও জিপিএতে আরও 30 নম্বর থাকবে। এই 100 নম্বরের পরীক্ষায় 40 পেলে হচ্ছে পাস, কিন্তু 40 পেলে তুমি আসলে সাবজেক্ট পাবা না, যেহেতু এবার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। এবার হয়তো নাম্বার কমতেও পারে, বাড়তেও পারে। অন্যান্য বার নর্মালি এই যে জিপিএর উপর যে 120 নম্বর, জিপিএর উপর যে 120 নম্বর, এটা সহ এমসিকিউতে 100, তাহলে মোট হলো 120 নম্বর, ঠিক আছে? মোট 120 নম্বরের মধ্যে অন্যান্য বার আমরা দেখছি যে 88-এর উপরে নাম্বার পেলে, এই 120-এর মধ্যে 88-এর উপরে পেলে সি ইউনিটে তারা সাবজেক্ট পেত স্টুডেন্টরা, ঠিক আছে? তো এখনো আমি সেটাই বলবো যে তোমাকে হয়তো এবার নাম্বার একটু কমতে পারে, তবে মিনিমাম 85 থেকে 90 লাগবে, ঠিক আছে? তো এটাই তোমাকে টার্গেট রাখতে হবে। এখন আমরা জানবো যে এই যে প্যাটার্নটা চেঞ্জ করলো, এই প্যাটার্ন চেঞ্জ করার কারণে আমাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে, রাইট? তো আমরা একটা একটা করে সাবজেক্ট আগে বোঝার চেষ্টা করবো যে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হবে, কীভাবে প্রশ্ন হতে পারে। আগেই বলে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সি ইউনিটটাতে 2019 সালের আগেও তোমার আলাদা একটা পরীক্ষা হতো, C1 এবং C2 ইউনিট নামে ইউনিট ছিল। এগুলো 2015, 16, 14, 13 ছিল, C1 আর C2 ইউনিট ছিল, ঠিক আছে? তো ওই সময় এই C1 এবং C2 যারা পরীক্ষা দিত তাদের জেনারেল ম্যাথে পরীক্ষা হতো, জেনারেল ম্যাথ, ঠিক আছে? সেখানে হায়ার ম্যাথও থাকতো কিছুটা, জেনারেল ম্যাথ এবং ইংলিশে পরীক্ষা হতো, জেনারেল ম্যাথ, ইংলিশ এবং বাংলা থাকতো, ঠিক আছে? বাংলা থাকতো। তো আমরা সেই আলোকে বলতেছি, সেই অভিজ্ঞতার আলোকে, যে জেনারেল ম্যাথ থেকে কি আসবে আমি আগে এটা বলে দিই একটু। জেনারেল ম্যাথ থেকে তোমার এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে, যেহেতু সবার জন্য সেম কোশ্চেন, এখানে মূলত 9-10 অঙ্কগুলোই বেশি দিবে, মানে 9-10 মতো করে অঙ্ক যেগুলো সেগুলো দিবে, তবে একটু ট্রিকি দিবে, মানে হুবহু 9-10 অঙ্কগুলো পাওয়া ওরকম না, বাট তোমার ওই 9-10 বেসিকটা তোমার জানা লাগবে, ঠিক আছে? তো ওই বেসিকটা থেকে তুমি যখন পারবা তখন তোমার এখানে লাভ ক্ষতি একটু লিখে রাখতে পারো, তোমরা লাভ ক্ষতি, তারপর হচ্ছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য একটু খেয়াল করবা, তারপর হচ্ছে তোমার সুদ কষা, তারপর হচ্ছে তোমার কি বলা যায় লসাগু গসাগু, তারপর হচ্ছে যে আরো যদি আমি বলি, আরো এই জিনিস আমি মুছে দিচ্ছি একটু, ওকে, তাহলে আমি এটাও মুছে দিচ্ছি, ওকে,
তাহলে আমি যে টপিকগুলো লিখছি সেগুলোর পাশাপাশি তোমরা অ্যাড করো, সেটা হচ্ছে যে অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত, তারপর হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, তারপর হচ্ছে তোমার তোমাদের 9-10 বইতে আরো কিছু অঙ্ক তোমরা পাবা যেগুলোকে আমরা বলি সমীকরণ গঠন বা সমীকরণ সমাধান, বাট এখানে সমীকরণ গঠন থেকে দিয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে যে কিছু জিনিস আছে, এটাকে ইংরেজিতে বলে মিক্সচার, তোমরা এটা আলাদাভাবে আমি একদিন আলোচনা করবো মিক্সচার কি জিনিস, এটাকে আমরা মিশ্রণ বলে থাকি, যে আমরা অনেক সময় পড়ি না যে একটি একটি দ্রবণে দুধ এবং পানির পরিমাণ বা দুধ ও পানির অনুপাত 5:10, ওখানে কি পরিমাণ পানি মিশ্রিত করলে দুধ এবং পানির অনুপাত 2:3 হবে, এরকম আমরা বলি না হচ্ছে মিক্সচার। আর কিছু অঙ্ক আছে ঐহিক নিয়ম, এখন এই ঐহিক নিয়মের মধ্যে আমার দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে তোমার যে মনে করো যে 5 জন নারী ও 10 জন বালক একটা কাজ করতে পারে, 3 জন বালক ও কতজন নারী সেটা সেই কাজটা মনে করো 3 দিনে করতে পারবে, বলবে যে মনে করো যে 5 জন নারী ও 4 জন বালক একটি কাজ 7 দিনে করে, এবার বলবে যে যে 3 জন নারী ও 7 জন বালক সেই কাজটি কত দিনে করতে পারবে, এভাবে করে বলতে পারে, এটা ঐহিক নিয়মের মধ্যে পড়ে। আবার মনে করো যে বলবে যে একটি কারখানায় যে 10 দিনে 20টি পোশাক উৎপাদিত হয়, তাহলে 2000 পোশাক উৎপাদনের জন্য কতদিন সময় লাগবে, এটাও কিন্তু ঐহিক নিয়ম, ঠিক আছে? এটা সহজ একটু, আমি তোমাকে যা সহজগুলো উদাহরণ দিচ্ছি। তারপরে তোমাকে যে জিনিসটা দিতে পারে সেটা হচ্ছে যে ওই যে মনে করো যে এটাকে আমরা বলি ভগ্নাংশ বলি, কিন্তু আসলে এটা আসলে ভগ্নাংশ এটাকে এখন বলা উচিত হবে না, এটা হচ্ছে যে পার্ট বাই পার্ট কাজ। মনে করো যে বললো যে রফিক একটা কাজ 10 দিনে করে, শফিক 20 দিনে করে, রাহাত 5 দিনে করে, 3 জন একসাথে করলে কয়দিনে কাজটি হবে, ঠিক আছে? এটাও এক ধরনের নিয়ম বলতে পারি আমরা, বা কাজের অঙ্ক বলতে পারি এটাকে আমরা, কাজের অঙ্ক। তারপর হচ্ছে যে বললো যে একটি সিলিন্ডারের মধ্যে বা একটি জগের মধ্যে, একটি জগের মধ্যে বা একটি চৌবাচ্চের মধ্যে পানি যখন দেওয়া হয় সেটা মনে করো যে 7 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটি 14 লিটারের, ঠিক আছে? তো বললো যে এরপরে একটু পরে সেখানে একটা ফুট আবিষ্কার হলো, এখন দেখা গেল 7 মিনিটের জায়গায় 13 মিনিট লাগছে, তাহলে বললো যে যে ফুটা দিয়ে পানি বের হয় সেটার ব্যাগ কত, ঠিক আছে? উঁচু পাচ্ছে, এইভাবে করে নানা রকম প্রশ্ন তোমাকে দিতে পারে, আমি বড় করতেছি না, এই হচ্ছে যে অঙ্কের একটা ডিটেলস আমি তোমাদেরকে জানালাম, ঠিক আছে? তাহলে ম্যাথ ম্যাথ ম্যাথের 30 গেল। আচ্ছা, ম্যাথের এই যে আমরা তাহলে ব্রডলি আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমরা ব্রডলি আলোচনা করলাম হচ্ছে যে ম্যাথের দুইটা পার্ট, যদি 20 মিনিট একসাথে পার্ট করি তাহলে পার্ট এখানে আলোচনা করছি, 20 মিনিট থেকেও কিছু অঙ্ক দিবে, কি দিবে সেটা আমরা পরে ধীরে ধীরে আলোচনা করবো, তবে 20 মিনিট থেকে একদম কম দিবে, বেশিরভাগ পাটিগণিত থেকে দিবে ম্যাথগুলো। এবার আমরা আলোচনা করি ইংলিশ, ইংলিশে হচ্ছে 40, এখন ইংলিশে 40 নম্বর, আগের যে প্রশ্ন সেগুলো সেভাবেই আসবে আগের মতো, এটার জন্য কি করতে হবে কি পড়তে হবে ম্যাথের জন্য কি পড়তে হবে আমি একটু পরে বলতেছি। আইসিটি আইসিটি 15 নম্বর, এটা তোমার HSC-র যে আইসিটি সেখান থেকে আসবে, এখন এখানে কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ আমি বলে দেই, তোমাদের HTML প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং তোমার একটা চ্যাপ্টার আছে না, ওই চ্যাপ্টারটা তুমি স্কিপ করতে পারো, ওই চ্যাপ্টার স্কিপ করে বাকি পুরো বইটাই থেকেই আসবে, ডাটাবেস থেকেও আসবে, তারপর হচ্ছে তোমার তোমরা যেই বাইনারি তারপর হচ্ছে অক্টাল হেক্সাডেসিমাল যেগুলো পড়ছো যেটাকে বলা হয় সংখ্যা তত্ত্ব ডিজিটাল ডিভাইস, ওই চ্যাপ্টারটা পুরোটা গুরুত্বপূর্ণ, তারপর প্রথম দুই চ্যাপ্টার, ঠিক আছে? প্রথম দুই চ্যাপ্টার আর হচ্ছে তৃতীয় চ্যাপ্টার আর হচ্ছে শেষ চ্যাপ্টার চ্যাপ্টার ডাটাবেস ম্যানেজমেন্ট যেটা আমরা বলি, তো এইখান থেকে প্রশ্ন আসবে, তবে প্রশ্নের প্যাটার্ন তোমাদের HSC-র যে পরীক্ষা হয় না MCQ, সেখানে যে MCQ-গুলো তোমার এক কথায় উত্তর দিতে তোমরা, মানে হচ্ছে যে মনে করো প্রশ্ন করার পরে অপশন ABCD থাকতো বা ক খ থাকতো ক খ গ থাকতো ওরকম করে দিবে, এটার জন্য কি করবো আমি একটু পরে বলতেছি। এবার হচ্ছে যে GK বা জেনারেল নলেজ, এখানে 15 নম্বর, এটাতে কি আসবে, যদিও এটা GK জেনারেল নলেজ বাট এটা যেহেতু একটা তুমি এখানে BBA স্টাডি করবা, তো তোমাকে যে জিনিসটা GK-র উপরে নজর রাখতে হবে সেটা হচ্ছে ব্রডলি যদি আমি বলি সেটা হচ্ছে অর্থনীতি, মানে বাংলাদেশের অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনীতি, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক,
তারপর হচ্ছে আইএমএফ আইএমএফ মানে সে তোমাকে অর্থনীতি রিলেটেড বা ব্যবসা সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো, তারপর হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার, শেয়ার বাজার, ব্যাংকিং, ব্যাংকিং খাত বলা যায়, তারপর হচ্ছে অন্যান্য আর্থিক খাত বা আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, তারপর হচ্ছে তোমাকে সাথে অন্যান্য যে অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো জানা লাগবে। যেমন মনে করো যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এটার যে ইন্ডেক্সগুলো আছে সেগুলোর নাম জানা লাগবে, তারপর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ব্যাংকিং যেই বাংলাদেশের সেক্টরগুলো আছে, যেমন মনে করো সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং কোন ব্যাংক চালু করছে, এরকম প্রশ্ন হতে পারে, ডাচ বাংলা ব্যাংক, তারপর আসতে পারে সর্বপ্রথম এজেন্ট ব্যাংকিং কোন ব্যাংক চালু করছে, ব্যাংক এশিয়া, তো এভাবে করে তোমাকে নানা রকম প্রশ্ন করতে পারে। তো এই জন্য অর্থনীতি, তারপর হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তথ্য, এগুলো লাগবে, বিবি, বিশ্বব্যাংকের তথ্য, আইএমএফ এর তথ্য, এবং বিশ্বের বিভিন্ন সংস্থাগুলো, যেমন তোমার ইউনাইটেড নেশন, জাতিসংঘ, তারপর হচ্ছে ইউএন, ইউনিসেফ, হ্যাঁ, ইউনিসেফ, তারপর হচ্ছে তোমার ইউনেস্কো, হ্যাঁ, তারপর আমরা বলি ন্যাটো, হ্যাঁ, বিভিন্ন যে সংস্থাগুলো আছে, তারপর হচ্ছে তোমার আরো যদি আমি আরো আরো ব্রডলি যদি কিছুটা বলি, যেমন তোমার সাংহাই কোঅপারেশন সহযোগিতা সংস্থা, যেটাকে বলি সাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিক্স, ঠিক আছে, ব্রিক্স, তারপর হচ্ছে কোয়াড, এই ধরনের যে সংস্থাগুলো আছে এগুলো নিস্তারিত করতে হবে। অর্থাৎ সংস্থা এবং অর্থনীতি রিলেটেড প্রশ্ন একটু বেশি দিবে, বাট অন্য প্রশ্ন যে দিবে না সেটা কিন্তু নয়। মনে করো এগুলো থেকে 15 জিকে প্রশ্ন তো দেখা যাচ্ছে, এই টপিকগুলো থেকে তুমি 7 থেকে 8টা কোন পাবা, আর বাকিগুলো অন্যান্য সব টপিক মিলাইতে দিবে। এখন তোমরা কি স্টাডি করবা, ঠিক আছে, এই হচ্ছে মেইন কোশ্চেন। একটু খেয়াল করো, আমি একটা বই দেখাচ্ছি তোমাদেরকে, আগে তোমরা জিকের জন্য এই বইটা স্টাডি করবা, জিকে স্টাডিজ, ঠিক আছে। এই বইটা একদম শর্টকাটে লেখা, একদম শর্টকাটে, এটা পিছিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেওয়া আছে, মেডিকেল প্রশ্ন দেওয়া আছে, তারপর হচ্ছে যে তোমার বিসিএস এর প্রশ্নগুলো দেওয়া আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া আছে, তারপর বিসিএস এর প্রশ্ন, তারপরে রাজশাহী প্রশ্ন, রাজশাহী প্রশ্ন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তা দেখো ছোট এই বইটার মধ্যে আমরা প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো তোমার এগুলো স্টাডি করতে হবে সবগুলো, কারণ এগুলো তো তোমার খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এগুলো অলরেডি পরীক্ষা আসছে। তারপরে আমরা একটা এখানে এক নজরে জিকের টোটাল জিনিসগুলোকে এখানে উপস্থাপন করছি, ঠিক আছে, এক নজরে জিকের টোটাল জিনিসগুলোকে, যেটা তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে এই বইটা তোমরা জিকের জন্য আগে পড়ে নিবে, যেহেতু জিকের নাম্বার কম, ছোট একটা বই, এটা আগে স্টাডি করে নিবে। এবার আইসিটি, আইসিটির জন্য আমাদের আইসিটি স্টাডিজ একটা বই আছে, এই বইটা এই মুহূর্তে আমার হাতে এখানে নাই, তবে এটা হচ্ছে এরকম বড় বই, এটার মধ্যে বড় বই, এখানে জিকে স্টাডিজ লেখা, ওটা হচ্ছে আইসিটি স্টাডিজ লেখা। তো ওইটা বইটা পড়লে তোমাদের যেটা হবে সেটাতেও কিন্তু আমরা বিভিন্ন প্রশ্নগুলো এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেগুলো আসছে সেগুলো দিয়ে দিছি ওই বইটাতে, এবং আইসিটির যেই টোটাল মোটা বই সেই মোটা বইটাকে আমরা এরকম পাতলার মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ যেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, ওগুলোর জন্য আমরা এটাকে ডিজাইন করছি। মূলত আইসিটি বইটা আমরা বের করছিলাম তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে, আগে আইসিটি আসতো, এখন এটা আসে না, তো সেই ক্যাটাগরিতে আমরা এটাকে ডিজাইন করছিলাম। তো এখন এটা যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্যই, সি ইউনিটটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলটিমেটলি, তার মানে এটা তোমার ওখানে কি তোমাকে একটা ভালো একটা ফিডব্যাক দিবে, ঠিক আছে। এবার আসি ম্যাথ, ম্যাথের জন্য আমাদের আগে থেকে একটা বই আছে, ম্যাথ ফর অ্যাডমিশন বইটার নাম হচ্ছে, আমার হাতে এই বইটা নাই, বাট এরকম সাইজ বইটা, ঠিক আছে, হালদা পাবলিকেশনের বই, নাম হচ্ছে ম্যাথ ফর অ্যাডমিশন। আমি যদি একটু তোমাদেরকে নামটা লিখে দেই, ম্যাথ ফর অ্যাডমিশন, ঠিক আছে, ম্যাথ ফর অ্যাডমিশন। এই বইটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবা, এটার সাথে সাথে তোমরা নাইন টেনের যে ম্যাথ বইটা তোমাদের জেনারেল ম্যাথের বইটা ওইটা করবা। আচ্ছা, এই দুইটা বই পড়লে হবে। এখন আমাদের বইটা কেন গুরুত্বপূর্ণ আর নাইন টেনটা কেন গুরুত্বপূর্ণ, নাইন টেনটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমার বেসিকগুলোকে স্ট্রং করার জন্য, আর আমাদেরটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এটাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তুমি পাবা, যেগুলো জেনারেল ম্যাথের প্রশ্ন আসে, যেমন জাহাঙ্গীরনগরে আসে, আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএমইটি আসতো, তারপরে ডিউপিতে আসে, তারপর হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু আগে আসতো,
এখনো মাঝে মাঝে দুই একটা অঙ্ক দেয়। তাহলে এই যে ম্যাথ ফর অ্যাডমিশন এই বইটা, এই বইটাতে আরেকটা জিনিস হচ্ছে যে তোমার সি ইউনিটের প্রশ্নে ইংরেজি ভাষা, ইংলিশ ভাষণ হওয়ার একটা বিপুল সম্ভাবনা আছে। ম্যাথ প্রশ্নটা ইংলিশ ভাষণ হইতে পারে আমার কাছে মনে হচ্ছে, বাট আমি এখনো শিওর না। ঠিক আছে, সি ইউনিটের ম্যাথ প্রশ্নটা ইংলিশে হতে পারে, যদি ইংলিশে হয়, ইভেন জিকেটাও ইংলিশে হতে পারে। যদি ইংলিশে হয়, আমাদের এই বইটাতে ম্যাথ প্রতিটা অঙ্ক বাংলা ইংরেজি দুই ভাষণে করে দেওয়া আছে। অর্থাৎ মনে করো একটা অঙ্ক ওইটার প্রশ্ন ইংরেজিতেও আছে বাংলাতেও আছে, তাহলে তুমি ইজিলি ক্যাচ করতে পারবা। আর হচ্ছে যে এখানে আমি যে টপিকগুলো আজকে লিখে দিয়েছিলাম সেই টপিকগুলো ওয়াইজ এখানে আলোচনা করা আছে এই বইটাতে, মানে টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সেখানে তুমি আলোচনা পেয়ে যাবে। আর এই বইয়ের উপরে আমরা কিছু ক্লাস তোমাদেরকে দিব, সেই ক্লাসগুলো তোমরা করবা। আর আমি চিন্তা করছি একটা বেস চালু করবো, এটা একটু অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 20 তারিখ, আমরা 25 ডিসেম্বর থেকে বেস চালু করার চিন্তা করতেছি। সি ইউনিট ফি হচ্ছে মাত্র 1500 টাকা, সবার জন্য উন্মুক্ত, যে কেউ উত্তীর্ণ হবে। ঠিক আছে, কি কি পড়াবো? ম্যাথ, বিশেষ করে যে যে তিনটা সাবজেক্ট আমরা বেশি পড়াবো, ম্যাথ, ICT এবং GK। আর ইংলিশ তোমরা আগে থেকে পড়তেছো যেহেতু ইংলিশের উপর একটা প্রিপারেশন আশা করি আছে, তারপর আমরা ইংলিশ ক্লাস হয়ে যাবো এবং এগুলো সবগুলোর উপরে এক্সাম থাকবে ওই বেসটাতে। অনলাইনে হবে, ফেসবুকে একটা সিক্রেট গ্রুপ থাকবে, সেখানে সিক্রেট গ্রুপ, ঠিক আছে, সিক্রেট গ্রুপ থাকবে, সেখানে ক্লাস হবে ডাইরেক্ট লাইভ। ঠিক আছে, এখন এই হচ্ছে মোটামুটি আমরা ওভারঅল কথা বললাম। এখন ইংলিশের জন্য কি করবা? ইংলিশে তো 40, ঠিক না? ইংলিশের জন্য তোমরা আগের যে ইংলিশ প্রশ্ন চট্টগ্রাম বিষয়ে যেগুলো আসছে সি ইউনিট সবগুলা, সাথে ডি ইউনিটের গুলা, সাথে বি ইউনিটের গুলা, এবং আমাদের হালদার বি প্লাস ডি ইউনিটের বইতে ডি ওয়ানের প্রশ্ন দেওয়া আছে, এই সবগুলা যদি ইংলিশ তুমি ব্যাখ্যা সহকারে করো তাহলে তোমার এখানে আটকানো তোমাকে কোনো সুযোগ নেই। সাথে যেটা করবা, ক্লিপসোপেল আর ব্যারোসোপেল বইটা করবা, ক্লিপস আর হচ্ছে ব্যারোসোপেল, এই দুইটা বই পড়তে হবে এবং এই দুইটা বইয়ের মধ্যে প্যাসেজ আছে কিছু, সেই প্যাসেজগুলো সমাধান করতে হবে। তাহলে তুমি ইংলিশের যে 40 সেটাকে ক্র্যাক করতে পারবা ইজিলি। তাহলে ইংলিশের জন্য আমার আগের স্ট্র্যাটেজি থাকতেছে, যেহেতু এটা স্ট্র্যাটেজি তোমরা অলরেডি জানো, সেটা যদি আমি তেমন কিছু বললাম না। আমাদের দরকার ছিল ম্যাথ, ICT এবং GK নিয়ে বলা, সেটা আজকে বলছি। পরের ক্লাসে আমরা কিছু অঙ্ক দেখাবো তোমাদেরকে এবং ধীরে ধীরে আমরা ICT এবং GK এর কিছু ক্লাস এই গ্রুপটাতে ফ্রিতে দিব। ঠিক আছে, আর বেচে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সক্লুসিভ, মানে সেটা বেচে ফুল সিলেবাস কভার করা হবে, সেটা 25 তারিখ থেকে আমরা শুরু করব। ঠিক আছে, 25 ডিসেম্বর। এখন যারা ভর্তি হতে চাও তারা যেটা করবা, এই আমি একটা নাম্বার দিচ্ছি, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা। আবার এটা হচ্ছে পার্সোনাল বিকাশ, তো এই বিকাশে 1500 টাকা তুমি সেন্ড মানি করে দিবা, সেন্ড মানি করে দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে হবে, এটা কিন্তু নাম্বারটা আমি অপারেট করি। ঠিক আছে, সো তুমি বিকাশে 1500 টাকা পাঠা দিয়ে তুমি জাস্ট বলবা যে ভাই আমি সিনিয়রে ক্লাস করবো, তাহলেই হবে, আমরা তোমাকে অ্যাডমিট করে দিব। তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হবে, আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।